সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু নেই কোনো সংযোগ। নিত্যদিন চুরি ও অসামাজিক কাজ বেড়েই চলেছে জেলার বৃহৎ রেগুলেটেড মার্কেটে। বছরের পর বছর নিরাপত্তাহীনতায় ভুগছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার রেগুলেটেড মার্কেট কমিটির সর্ববৃহৎ চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেট ও কৃষক বাজার। এই রেগুলেটেড বাজার জেলার সবচেয়ে বড় বৃহৎ বাজার বলে পরিচিত। 2014 সালে রেগুলেটেড মার্কেট চত্বরে গড়ে তোলা হয় কৃষক বাজার, ঢেলে সাজানো হয় গোটা বাজার চত্বরকে। ইতিমধ্যে বেশ কিছু স্টলে রকমারি দোকান করে ব্যবসাও শুরু করেছে অনেকে, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ এত বড় কৃষক বাজার চত্বরে নেই কোনো নিরাপত্তা। বিশেষ করে সন্ধ্যা নামলে তাদের দোকানের চারিদিক অন্ধকার থাকে বিকল বিদ্যুতের আলো, আর এতেই দিন দিন বেড়ে চলেছে নেশার আসর। সেই চত্বরেই পড়ে থাকতে দেখা যায় মদের বোতলও। জানা যায় বছর দেড়েক আগে চন্দ্রকোনা থানার উদ্যোগে নজরদারির জন্য থানা এলাকার গুরুত্বপূর্ণ জায়গার পাশাপাশি চন্দ্রকোনা রেগুলেটেড মার্কেট চত্বরে বসানো হয়েছিল 4 থেকে 5টি ক্যামেরা, কিন্তু তা কোনো কাজেই দেয় না। ক্যামেরা থাকলেও এখনো তার সংযোগ করা হয়নি অপারেটরের জন্য। জানা যায় 2014 সালে রাজ্য সরকার জেলার সবকটি কৃষক বাজারের নিরাপত্তার জন্য 6 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের নির্দেশিকা জারি করে। সেই মতো জেলা প্রশাসন সেই নির্দেশিকা পালনে অর্ডার জারি করেছিল, কিন্তু সেই নির্দেশিকাই সার। এখনো চন্দ্রকোনার এই রেগুলেটেড মার্কেট ও সাথে থাকা কৃষক বাজারে নেই কোনো নিরাপত্তারও, এমনকি কোনো সিভিক ভলেন্টিয়ারও নেই। আর এতে বেজায় ক্ষুব্ধ বাজার চত্বরের ব্যবসায়ীরা। তাদের আরও অভিযোগ, সরকার ঝাঁ চকচকে কৃষক বাজার গড়ে তুললেও তার রক্ষণাবেক্ষণ নজরদারির অভাবে সন্ধ্যা নামলেই দোকানের স্টলগুলির সামনে অন্ধকার নেমে আসে। এতে আরও উপদ্রব পাড়ে নেশারিদের। যদিও ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা রেগুলেটেড মার্কেট কমিটির পক্ষ থেকে নিরাপত্তা চেয়ে এবং সরকারি নির্দেশ মতো দ্রুত 6 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের দাবিতে চন্দ্রকোনা থানায় লিখিত আবেদনও করা হয়েছে, এই মার্কেটে আসা ক্রেতা বিক্রেতাদের একটাই দুশ্চিন্তা থাকে, নিত্যদিন ঘটে চলা বাইক চুরি এমনকি একাধিকবার মার্কেটের ভিতরে থাকা দোকানে চুরির ঘটনা নিয়ে। প্রশাসন দ্রুত মার্কেটের নিরাপত্তা নিয়ে উদ্যোগী না হলে বড় সড়ো অঘটন ঘটার আশঙ্কা সকলের। এ বিষয়ে রেগুলেটেড মার্কেটের ইনচার্জ রাজীব পালধি অবশ্য জানান, মার্কেট চত্বরে বেশ কিছু ঘটনা ঘটেছে, আমাদের কাছেও ইনফরমেশন এসেছে। আমরা ইতিমধ্যে ডিএম ম্যামের নির্দেশে থানায় চিঠি করেছি 6 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য। এখন ক্যামেরাটা এটা আমাদের রেগুলেটেড মার্কেট কমিটি লাগায়নি, এটা গত লকডাউন থেকেই লকডাউন তার মার্কেটের নিরাপত্তা এই বিষয় নিয়ে গোটা শহরেই যখন সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তখন পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানেও লাগিয়েছে, এই ক্যামেরা লাগিয়েছে। এই ডিভাইস বা এর সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের মার্কেট কমিটি সেরকম কিছু জানা বোঝার বিষয়টা নেই, কারণ অফিসে কোনো ডিভাইস টিভাইস নেই, এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে, ওনারাই বলতে পারবে। এত বড় একটা মার্কেট, জেলা সর্ববৃহৎ মার্কেট, এখানে তো কৃষক বাজারে হচ্ছে স্টলও আছে, কিন্তু অনেকে যেটা অভিযোগ করছে যেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, মানে অনেক অসাইন কাজকর্ম হচ্ছে, নেশার আসর বসছে, সেক্ষেত্রে আমরা কী ব্যবস্থা নিচ্ছি বা অবগত করতে পারি জানি। হ্যাঁ, এই বিষয় নিয়ে নিশ্চিতভাবে আমাদের কাছেও কিছু তথ্য আছে বা আমাদের কাছে ইনফরমেশন এসেছে, তো সে বেসিসে আমরা ইতিমধ্যে আমরা একটা চিঠি করেছি, সেটা ডিএম সাহেবের অর্ডারের বেসিসেই আমরা একটা মার্কেট কমিটির তরফ থেকে সেই এনক্লোজার চিঠি সহ আমরা এনবিএফ মানে সিভিক অ্যাপ্লাই করার জন্য, সিভিক ডিপ্লয় করার জন্য আমরা সেটা জানিয়েছি। থানাতে আমি বড়বাবুর সঙ্গে নিজে গিয়ে আমি ইনচার্জ, নিজে গিয়ে কথাও বলেছি, উনি আশ্বস্ত করেছেন হয়তো 1-2 দিনের মধ্যেই এখানে সিভিক ডিপ্লয় করবেন। আমি আই 3 বছর করছি মার্কেটে, মার্কেটে আমার দোকানে তো চুরি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুরি হয়েছিল। কী ঘটনাটা ঘটেছিল দাদা? আমরা কেউ থাকিনি সেদিনে দোকানে, ভোরবেলা এসে দেখছি যে দোকান খুলিয়া চাবি ভাঙে, দরজা খুলে সব দিয়ে পালিয়ে গেছে, বার করে সিগারেট গুড়ি টুড়ি যা ছিল সব, হ্যাঁ দোকানে সব টেটা সব দিয়ে পালিয়ে গেছে। এই যে মার্কেটে এত বড় একটা মার্কেট, এখানে তো অনেক দোকান আছে, হ্যাঁ দোকানেতে জিনিসপত্র থাকে, হ্যাঁ কতটা সুরক্ষিত এখানে? এখানে কোনো সুরক্ষিত সেরকম নেই, মানে যে যার যদি নিজস্ব সুরক্ষিত করতে পারে তাই, নাহলে কোনো সুরক্ষিত বলে কোনো জিনিস নেই, নিরাপত্তা কিছু নেই। না 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 না, এই যে আমরা দোকানের সামনে তো সিসি ক্যামেরা ক্যামেরা লাগানো আছে, ও ক্যামেরা কোনো কাজ করেনি, অনেকদিন লাগানো আছে, 1 বছর লাগানো আছে, কিন্তু ক্যামেরাই লাগানো আছে কিন্তু ক্যামেরার মধ্যে কোনো ইয়া নাই। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী, রিপোর্ট টাইমস বাংলা।